আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনিস ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আমার এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটা ব্লগ, আর এই ব্লগটি হচ্ছে সামার হলিডের সময়ের ব্লগ। তো ওই দিন আমরা গিয়েছিলাম গ্রিন স্ট্রিটে, আর বেশিরভাগ সময় তো গ্রিন স্ট্রিটে যাওয়া হয় যখন কোনো বিয়ের শপিং বা ঈদের শপিং করার জন্য। তো আমরা ওই দিন গ্রিন স্ট্রিটে গিয়েছিলাম বিয়ের শপিং করার জন্য, মানে সামনে একটা বিয়ে আসছে তো সেটার জন্যই কিছু পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য। তো গ্রিন স্ট্রিটে এসে আমরা কয়েকটা জুয়েলার্সে গিয়েছিলাম, কারণ আজকে আমার আম্মা সোনার বালা কিনবেন, মানে চুড়ি, আর আমার আম্মার অলরেডি আছে সোনার বালা, তারপর এসেছেন কিনতে, কারণ যেগুলো আছে সবগুলো আসলে একটু ধারালো টাইপের, যেগুলো কাপড়ের মাঝে লাগলে সুতা উঠে যায় বা কাপড়গুলো নষ্ট হয়ে যায়, আর একটু ধারালো টাইপেরই, তো সেজন্য এসেছেন আজকে কেনার জন্য। আর এই চুড়িগুলো আমার আম্মাকে গিফট করছেন আমার ভাইয়া তারা, তো সেজন্য আজকে আমরা এখানে এসেছি আমার বড় বাবি, লাল বাবি, মেজো বাবি, তারপর আমি আর বুবু। তো অলরেডি আমাদের মানে শপিংটা হয়ে গেছে, মানে চুড়িটা কিনা হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি চটপটিওয়ালাতে। আর এখানে এসে আমরা ফুচকা অর্ডার করেছিলাম আর বিরিয়ানি অর্ডার করেছিলাম, মানে মিট বিরিয়ানি। তো প্রথমে আমরা এসেছিলাম আমি আর বুবু, এসে আমরা প্রথমেই এক প্লেট ফুচকা অলরেডি খেয়ে ফেলেছিলাম, তারপর তারা আসার পর আরও তিন প্লেট অর্ডার করেছিলাম। আর ওই দিন আমি ফুচকাটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম, যার কারণে বাসায় এসে আমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা একটু বেশি বেড়ে গিয়েছিল। আর আমি স্পেশালি ওনাদের সঙ্গে গিয়েছিলাম একটা কারণেই, তো আমি একটা শপে ঢুকেছিলাম, এটার নাম হচ্ছে গীতাস চিলড্রেন ওয়ার, এটাতে বাচ্চাদের মানে ছোটো বড় সব সাইজের বাচ্চাদের স্যুট পাওয়া যায়। এটা হচ্ছে সাতিয়ান জুয়েলার্সের অপোজিটেই এই শপটা, তো এটাতে আসলে সব ধরনের সাইজেরই স্যুট পাওয়া যায়। নর্মালি তো আমরা সব সময় যে কোনো বিয়ে হলেই অনেক হাই প্রাইজে স্যুটগুলো কিনে থাকি বাচ্চাদের জন্য, আর এসব স্যুট আসলে বাচ্চাদের একবারই পরা হয়, সেকেন্ড টাইম কিন্তু আর পরা হয় না। তো আমি আজকে এসেছিলাম এখানে দেখতে যে জায়ান ইয়ামিন আর মাহবীরের জন্য কোনো কিছু পায় কি না। তো অলরেডি একটা পেয়েছিলাম ইয়ামিনের জন্য, তবে এটা কিন্তু হয়নি সাইজে, এটার প্যান্টটা একটু লম্বা ছিল আর স্যুটের হাতটা একটু শর্ট ছিল, যার কারণে এটা আমি পরে গিয়ে রিটার্ন দিয়েছিলাম। তবে মাহবীরের জন্য একটা কিনে নিয়ে এসেছিলাম, আর বাচ্চাদের তো আসলে এ ধরনের স্যুট একবারই পরা হয়, মানে সেকেন্ড টাইম আর পরানো যায় না, কারণ বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এই স্যুটগুলো কিন্তু অনেক ছোট হয়ে যায়। আমাদের ফ্যামিলিতে যে দুইটা বিয়ে হয়েছে এখানে, মানে আমার নিফিউ আর নিসের, তো নিফির বিয়ের সময় আমরা আমাদের সব বাচ্চাদের জন্য জনলুস থেকে স্যুটগুলো কিনেছিলাম, তো এক একটা স্যুটের প্রাইস পড়েছিল 60 পাউন্ড 70 পাউন্ড করে, সেগুলো কিন্তু তারা একবারই পরেছে, সেকেন্ড টাইম আর পরা হয়নি। তো সেজন্যই আমরা আমার নিসের বিয়ের সময় এই শপটা পেয়েছিলাম, তো এই শপ থেকেই আমরা বাচ্চাদের জন্য সবগুলো স্যুট কিনে নিয়েছিলাম, আর এগুলোর প্রাইসটাও কিন্তু অনেক কম ছিল, মানে 25-35 করে। আর এ ধরনের স্যুট কিন্তু আসলে একবারই পরা হয়, সেকেন্ড টাইম আর পরানো যায় না, কারণ বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো আজকে সেজন্য এসেছিলাম এই শপে, তবে ইয়ামিনের জন্য আমার আজকে আর হয়নি, মানে সাইজে কাপড়টা হয়নি, আর সেজন্য আমি ইয়ামিনের জন্য নেক্সট থেকে কিনে নিয়েছিলাম, সেম জায়ানের জন্য করেছি, আর মাহবীরের জন্য এই শপ থেকে কিনে নিয়েছিলাম একটা প্যান্ট আর ওয়েস্টকোট আর হোয়াইট কালার একটা শার্ট আর সঙ্গে টাইও ছিল। তারপর পরের দিন আমরা আবার গিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ড আমি আর বাচ্চাদেরকে নিয়ে এই স্যুটটা রিটার্ন দিয়েছি, আর আমার হাজব্যান্ড চাইছিলেন বিয়েতে যাতে কিছু ডিফারেন্ট পড়তে। তো একটু আগেই আমি দুইটা পিকচার যে শেয়ার করেছি, দুইটাতে গ্রিন কালারের ওয়েস্টকোট পরা ছিল আমার হাজব্যান্ডের, তো একটা ছিল একটু লাইট গ্রিন, একটা আর একটু ডিফারেন্ট কালারের গ্রিন, তো এই দুইটাই আসলে অনেক সুন্দর ছিল। তো প্রথম যেটা ছিল সেটাই আমরা কিনে নিয়েছিলাম বাচ্চাদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য,
আমার হাজব্যান্ড চাইছিলেন যাতে উনি ওনার বাচ্চাদের সাথে মিলিয়ে সবাই একসাথে একই কালারে পড়তে পারেন। তবে সেকেন্ড যে পিকচারটা ছিল সেটা আসলে অনেক নাইস ছিল, আর এটার কিন্তু আর কোনো সাইজ ছিল না, যার কারণে এটা আর কিনিনি। তো এটা কেনার জন্যই আমরা আবার গিয়েছিলাম গ্রিন স্ট্রিটে। তো ওই দিন শপিংটা করার পর আমরা একটু বেশি হাংরি হয়ে গিয়েছিলাম, যার কারণে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকে আমরা আমাদের লাঞ্চটাও করে নিচ্ছিলাম। তো এখানে বাচ্চাদের জন্য কিছু চিপস, তারপর চিকেন নাগেট অর্ডার করেছিলাম, আর আমাদের জন্য অর্ডার করেছিলাম পোলাও, তারপর নান, সঙ্গে ছিল বাটার চিকেন, আর ছিল মিটের একটা কারি। তো এগুলো দিয়ে আমরা আমাদের লাঞ্চটা করে নিয়েছিলাম। তো এই রেস্টুরেন্টের খাবারটা যে খুব একটা আহামরি ছিল তেমনটা বলবো না, মানে এভারেজ ছিল। তো এগুলো খাওয়ার পর একটা ডেজার্টও খেয়ে নিয়েছিলাম আমরা, যেটাতে ছিল ফ্লেক সুইট দেয়া আইসক্রিম, অনেক টেস্টি ছিল এটা। তো এটা আমি একটু খেয়েছি, তারপর জায়ান, ইয়ামিন আর তাওসিফকে দিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার বাবিও এসেছেন, মানে ওনারাও ওই দিন আবার শপিংয়ে এসেছিলেন, যেহেতু সামনে একটা বিয়ে। তো এই বিয়ের উচিল্লাই বাবি তারা আসলে অনেকবারই গ্রিন স্ট্রিটে এসেছিলেন তাদের শপিংটা করার জন্য। এখানে হয়তো আপনাদের মনে হতে পারে আমরা ওই দিন খাবারটা খুব কমই অর্ডার করে আনিয়েছিলাম, আসলে যেহেতু বাচ্চারা চিপস আর নাগেটই খেয়েছিল তারা রাইসটা একেবারে খায়নি, সেজন্য আমরা রাইসটা খুব কমই অর্ডার করেছিলাম। তারপর যখন বাবি এসেছিলেন সেই সময় আমরা রাইসটা আরও একটু অর্ডার করে আনিয়েছিলাম। আর আমি আসলে কখনো এটা পছন্দ করি না যে এক্সট্রা খাবার অর্ডার করে সেগুলো ওয়েস্ট করা, এটা আসলে আমার একেবারেই পছন্দ না। এখানে যে একটা ডিজার্ট আমি আমার জন্য অর্ডার করে আনিয়েছিলাম, তারা আসলে প্রথমে খেয়েই খেতে চায়নি, তারপর আমি যখন তাদের সবাইকে ওয়ান স্পুন করে খাইয়ে দিয়েছিলাম, তারপরে তারা সবাই বলছিল যে না এটা অনেক টেস্টি ছিল। এই যে ড্রেস দুইটা, এগুলো দেখে কি মনে হচ্ছে খুব সুন্দর ড্রেস, তাই না? এগুলো কিন্তু কোনো ড্রেস ছিল না, মানে এগুলো ছিল একটা ড্রেসের নিচের পার্ট, মানে সেলোয়ার, মানে এগুলোকে সারানা গারারা বলে, আসলে আমি আমার ঠিক জানা নেই। তো এটা বাবি কেটে দুইটা ড্রেস তৈরি করে নিয়েছিলেন, মানে যে ড্রেসটা আনা হয়েছিল এটা ছিল ওনার বড় মেয়ের, আর এটা ট্রাউজার দিয়ে যে দুইটা ড্রেস তৈরি করেছিলেন সেগুলো ওনার ছোটো দুই মেয়ের জন্য তৈরি করে নিয়েছিলেন। এটা আমাকে যখন বাবি প্রথমে দেখাচ্ছিলেন আমি আসলে বুঝতেই পারিনি যে বাবি নিজ হাতে এই ড্রেস দুইটা তৈরি করেছেন। তারপর যখন আমাকে বললেন যে এই ড্রেসের ট্রাউজার ছিল এটা, আর এটার পা দুটা এত বেশি বড় ছিল যে এটা দিয়ে বাবি খুব সুন্দর করে, মানে এক একটা পা দিয়ে এক একটা ড্রেস তৈরি করে নিয়েছিলেন। বাবি আসলে অনেক কেরামতি করেছেন, আমি তো আসলে প্রথমে দেখে বুঝতেই পারিনি। আর এই ড্রেসটাও আসলে এত বেশি গর্জিয়াস যে এটার নিচে আর ট্রাউজার না হলেও চলবে। তো বাবি এটার জন্য খুব সুন্দর করে ট্রাউজারও তৈরি করে নিয়েছিলেন, আর এই তো এই ড্রেসের সঙ্গে খুব সুন্দর উন্নাও এসেছিল। আর ওনার মেয়েদের সাথে ড্রেসের কালার মিলিয়ে বাবিও অনেক সুন্দর একটা ড্রেস কিনেছিলেন, এটাও মনে হচ্ছিল দুই পার্ট, আসলে দুই পার্ট না এক পার্টই, মানে এটা ড্রেসের পুরোপুরি মাঝখানে একটা জয়েন্ট দেওয়া, যার কারণে দেখে মনে হচ্ছিল এটা হয়তো বা দুই পার্ট, আসলে এটা কিন্তু একটাই। এই কাজটা হয়তো সবার দ্বারা এরকম করা সম্ভব নাও হতে পারে, আমার বাবি কিন্তু মাশাআল্লাহ খুবই এক্সপার্ট। তারপর ওই দিন বিকালবেলা আমি যখন রান্না করব, ফ্রিজটা খুলে দেখি চিকেন নেই, আছে শুধু এই কয়টা ড্রামস্টিক। তো এগুলোকে আমি রোস্টের মতো করে ভুনা করে নিয়েছিলাম, যদিও এই ড্রামস্টিকটা আমার হাজবেন্ডের একেবারে পছন্দ না। তো আমি যেভাবে এগুলোকে ভুনা করেছিলাম সঙ্গে কিছু আলুও দিয়েছিলাম, এটা আসলে খুবই টেস্টি হয়েছিল। তো আমরা সবাই আসলে অনেক এনজয় করে এই ড্রামস্টিকটা খেয়েছিলাম। আর ওই দিন আমার ঘরে কিছু বোয়াল মাছও রান্না করা ছিল, আর আমি একটা ডালও রান্না করে নিয়েছিলাম। আগামীতে আপনাদের জন্য আমি নিয়ে আসছি অনেক নাইস নাইস কিছু ব্লগ, আর এগুলো দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, আর আমার এই চ্যানেলে চোখ রাখতে হবে। আজকে তো আমি শুধু বিয়ের প্রিপারেশনটাই দেখালাম, তবে কার বিয়ে, কোথায় বিয়ে, এগুলো তো কোনো কিছু বলা হয়নি।
তবে এসব কিছু জানতে হলে অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা চোখ রাখবেন। আর কথা হবে অন্য ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সেফে থাকবেন, আর আমাদের জন্য একই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।